তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি হচ্ছি সুমন আপনারা দেখছেন একাডেমি। তো আজকের যে ভিডিওটা সেটা একদম নতুন টপিকের উপর ভিডিও যে এস ভ্যাকসিনেশন মানে যে সোয়াইন ফিভার ভ্যাকসিনেশানটা কীভাবে আমরা আইনি পেইজে রেজিস্ট্রেশন করবো এবং আপলোড করব। সমস্ত ডিটেলসটা আমি পুরোটাই ভালোভাবে দেখাবো তার আগে বলে রাখি ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না ঠিক আছে তো পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন আর যা যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন যাতে পরবর্তীকালে যে সমস্ত ভিডিওগুলো আমি দেবো সেই ভিডিওগুলো যেন আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান মধ্যে চলে আসে তো চলুন দেরি করব না আজকে শুরু করি তাড়াতাড়ি ঠিক আছে তো প্রথমে আমাদেরকে কি করতে হবে প্রথমে আমাদেরকে অ্যাপটা খুলতে হবে ঠিক আছে অ্যাপটা খুললাম অ্যাপ খোলার পর প্রথম আমাদের কি করতে হবে অ্যানিমেলটা রেজিস্ট্রেশন করতে হবে এতদিন পর্যন্ত আমরা বড় অ্যানিমেল মানে হচ্ছে গরুর মোষের এগুলোর আমরা রেজিস্ট্রেশন এবং ভ্যাকসিনেশন এআই সমস্ত কিছু করেছি এবারে আমরা দেখব স্মল অ্যানিমেলগুলোর মধ্যে ঠিক আছে মানে মিডিয়াম সাইজ অ্যানিমেলগুলোর মধ্যে কীভাবে আমাদেরকে ট্যাগ আর সব কিছু কীভাবে করতে হয় তো প্রসেসটা প্রথম থেকে দেখায় প্রথমে যেতে হবে আমাদের অ্যানিমেল রেজিস্ট্রেশন তো আমি অ্যানিমেল রেজিস্ট্রেশনটা টিপলাম অ্যানিমেল রেজিস্ট্রেশনের পর আমাকে যেতে হবে দু নম্বরে অ্যানিমেল রেজিস্ট্রেশন লাইট তো আমি অনিম্যাল রেজিস্ট্রেশন লাইটে টিপলাম এ টেপার পর দেখুন ওপরের দিকে ডান দিকে একটা প্লাস চিহ্ন আছে ঠিক আছে তো প্লাস চিহ্নটাকে আমাকে প্রথমে টিপতে হবে যেভাবে রেজিস্ট্রেশন করে সেম পদ্ধতি তো আমি প্রথমে প্লাস চিহ্নটাকে টিপলাম টেপার পর এই ইন্টারফেসটা আসবে তো প্রথমে চেয়েছে ট্যাগ নাম্বার তো আমি একটা আমি একটা ট্যাগ নাম্বার দিচ্ছি ঠিক আছে তো ভালো করে দেখবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয় ট্যাগ নাম্বারটা দিলাম এবার জেন্ডার মেল না ফিমেল ওটা ফিমেল ছিল ফিমেল স্পিসিস ক্যাটেল বাফেলো আমি পিক করছি তো আমি পিক দিলাম যেহেতু সয়েন ফিভার করছি ব্রিড হচ্ছে এনডি এখানে এনডি আছে এই যে আছে নন ডেসক্রিপটিভ এনডি দিলাম এনডি দেওয়া বাইরে ক্লিক করলাম যখন চলে গেলো এনডি চলে গেলো এই যে লেখা আছে ব্রিডের জায়গায় নন ডেসক্রিপটিভ রেজিস্ট্রেশন ডেট আমি আজকের ডেটে রেজিস্ট্রেশন করতে পারি অন্য ডেটে রেজিস্ট্রেশন করতে পারি তো আমি এটাকে রেজিস্ট্রেশন করছি তিন দু তারিখের ডেটে আমি চলুন ঠিক আছে তিন তারিখের ডেটে করছি তিন তারিখ বয়স কত এক বছর ঠিক আছে কাবিং হয়নি এরপর হবে আমাকে প্রেগন্যান্সি দেওয়ার দরকার নেই এরপর আছে প্রেগনেন্ট থাকলে প্রেগনেন্ট দেবেন কত বছর বয়স সেটা দেবেন কাবিং মানে হচ্ছে কটা বাচ্চা হয়েছে সেটা দেবেন দেওয়ার পর আমাকে যেতে হবে ওনার রেজিস্ট্রেশন এই যে ওনার রেজিস্ট্রেশন নিচেতে রয়েছে ধূসর কালারের তো ওনার রেজিস্ট্রেশনটা টিপবো তারপর দিতে ভিলেজ যদি ভিলেজ থেকে থাকে তাহলে ওপরে আছে এক্সিস্টিং সার্চ ওনার ওখানে গিয়ে আপনাকে ভিলেজে নামটা সার্চ করতে হবে আর যেহেতু আমি নতুন দিচ্ছি সেহেতু আমি এখানে দেবো ভিলেজটা টিপবো ভিলেজটা টিপার পর এটা কাঁকশা দেইপুর তো আমি কাঁকশা করলাম কাঁকশাই থাকবে ওনার ইন্ডিভিজুয়াল থাকবে ওনার নেম ওনার নেম আমি যেটা আছে সেই ওনার নেমটা আমি এখানে দেবো ঠিক আছে ওনার নেম দিলাম ওনারকে মেল না ফিমেল সেটা আমি ঠিক করবো আচ্ছা এখানে সোশ্যাল স্ট্যাটাস এখানে দিতে হবে সে কি আমার এসটি আছে যেহেতু সোরেন আছে সেহেতু আমি এস টি করলাম এস টি করার পর একদম ইউআইডি মানে হচ্ছে আধার নাম্বার ওখানে একটা আধার নাম্বার দিতে হবে তো সেই আধার নাম্বারটা আমি এখানে দেব তো আমি এখানে আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে মনে রাখবেন প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনার ভুলে গেলে হবে না ভালো করে দেখুন তারপর আছে মোবাইল নাম্বার আমি এখানে ওই ওনারের মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এরপর কিছু কিচ্ছু নেই উপরে দেখুন ডান দিকে দি দু নম্বরে আছে সেভ অপশানটা সেভ অপশানটা টিপে দেবো দেখুন ওনার কালারটা যেটা ধূসর কালার ছিল সেটা গ্রিন কালার হয়ে গেছে যখন গ্রিন কালার হয়ে যাবে তখন আমি বুঝতে পারবো ওনারটা সেভ হয়ে গেছে এরপর আমাদেরকে এই পুরো ডিটেলসটা সেভ করে নিতে হবে তো ওপরে যে থ্রি ডটটা আছে ডান দিয়ে সেই থ্রি ডটটা টিপলাম দেখুন দু নম্বরটা আছে সেভ সেভটা টিপলাম এনিম্যাল রেজিস্ট্রেশন সাকসেসফুলি এনিম্যালটা রেজিস্ট্রেশন আমার হয়ে গেল এরপর আমার কী করতে হবে সেটাকে ভ্যাকসিন করতে হবে তো ভ্যাকসিনে গেলাম দিয়ে আবার ভ্যাকসিনেশন লাইট গেলাম এবার ট্যাগ নাম্বার আগে ট্যাক নাম্বার লাস্টে চারটে ডিজিট দিলে হয়ে যেত কিন্তু এখন পুরো ট্যাক নাম্বারটা দিতে হচ্ছে তাই আমি পুরো ট্যাক নাম্বারটা দিচ্ছি যদি কারোর চারটাতে হয়ে যায় তাহলে চারটে দেবেন কিন্তু আশা করছি তো হবে না পুরোটা দেবেন পুরোটা দিলাম দেখুন এনিমেলটা চলে এলো ভ্যাকসিনেশান ডেট ভ্যাকসিনেশান আমি চার তারিখে করেছি তো চার তারিখে আমি ভ্যাকসিনেশানটা দিলাম ভ্যাকসিনেশানটা দেওয়ার পর এরপর আমাকে কী করতে হবে এখানে ভ্যাকসিনেশান ফর ভ্যাকসিনেশান ফরটা টিপলাম ক্রিটিক্যাল সোয়াইন ফিভার এফএমডি আর ম্যাগন এটা হচ্ছে ম্যাগোটো নয় এফএমডিও নয় তো ক্লাসিক্যাল সোয়ান ফিভার তো ক্লাসিক্যাল সোয়ান ফিভারটা টিপলাম ভ্যাকসিনেশন টাইপ ভ্যাকসিনেশান টাইপে গেলাম প্রিমো রেগুলার এটা রেগুলার হবে ঠিক আছে দেখে নি তিনটা অপশান আছে আমাকে দিতে হবে প্রথমটা প্রথমটা দিলাম তারপর হচ্ছে রিপিট ভ্যাকসিনেশন ডিজাইন এখানে আসবে না কারণ যেহেতু প্রিমো করেছি প্রথমবার করেছি অথবা দ্বিতীয়টা আসবে না এরপর ব্যাচ নাম্বার ব্যাচ নাম্বার আপনি দিতেও পারেন নাও দিতে পারেন বাট ব্যাচ নাম্বার আমি দিয়ে দিচ্ছি তবু আপনাদেরকে দেখানোর জন্য আপনি ব্যাচ নাম্বার না দিলেও কিন্তু এটা সেভ হয়ে যাবে ঠিক আছে মনে থাকে যেন তবুও আমি দিয়ে দিচ্ছি যেহেতু বাকি ভ্যাকসিনগুলোতে ব্যাচ নাম্বার দিয়েছি বলে আমি দিয়ে দিচ্ছি ভ্যাক ভ্যাকসিন ব্যাচ নাম্বার যারা দিতে চাইবেন তারা হয়তো জিজ্ঞেস করবেন কোথায় দেবো তো দেখিয়ে দিলাম তো ব্যাচ নাম্বারটা ঠিক এটা এটা করার পর আমাকে সেভ অপশনটা টিপতে হবে দেখুন এটা আসছে অল দ্য ভ্যালিডেশন হ্যাজ বিন ডান ডু ইউ ওয়ান্ট টু সেভ দিস ট্রানজ্যাকশন তাহলে আমি কী করবো সেটা ইয়েস করবো ইয়েস করলে এটা সেভ হয়ে যাবে রিটেলসটা যখনই সেভ হয়ে গেল তখন আমি ব্যাক করবো ব্যাক করার পর নিচেতে দেখুন সিঙ্ক্রোনাইজ বাটনটা আছে সেই সিঙ্ক্রোনাইজ বাটনটা একবার টিপে দেবো সিঙ্ক্রোনাইজ হয়ে গেল এবার সিঙ্ক্রোনাইজ হয়ে যাওয়ার পর দু একবার সিঙ্ক্রোনাইজ করে নেবেন তার মানে এটা সার্ভারে চলে গেল মনে রাখবেন যে ডাটাটা কাজ করছেন অ্যাপের মধ্যে সেটা কিন্তু অফলাইনে কাজ হচ্ছে যখন আমি সিঙ্ক্রোনাইজ করবেন তখন কিন্তু সেটা অনলাইন হয়ে যাবে মানে হচ্ছে সেটা আমাদের আইনএপির সার্ভারে উঠে যাবে সিঙ্কোনাইজ করার পর চব্বিশ ঘন্টা পর আপনি আপনার বিএলডি অফিসে বা আপনাদেরকে যেভাবে ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা নিজেদের ভ্যাকসিন নিজেরা দেখতে পাবেন ওপো আমি আই বটনে দিয়ে দেবো ভিডিওটা সেই ভিডিওটা আপনারা দেখে আপনারা নিজেরাই বার করতে পারবেন তার পরের দিন যে কতগুলো ভ্যাকসিন আমি করেছি খুবই ইজি প্রসেস যারা আমার ভিডিও প্রত্যেক দিন ফলো করেন প্রত্যেকটা ভিডিও দেখেন তাদের পক্ষে খুবই ইজি কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে বোঝাই যে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন তাহলে ভুলটা হবে না বুঝতে পারছেন তো আপনারা আশা করব ফুল করবেন না আপনারা সার্ভারে ঠিকঠাক কাজ করবেন এবং হবে আপনাদের সব সার্ভারে সব ডাটাই উঠে যাবে অনেক সময় অনেকজন আমাকে প্রশ্ন করে যে দাদা ডাটাগুলো উঠলো না আমি এতগুলো করেছি এতগুলো উঠলো না ওইগুলো হয় কী জন্য জানেন তো ওইগুলো হয় এই কারণেই যে আপনারা ডাটাটা ঠিকই পুট করেন এবং সব কিছু ঠিক করেন কিন্তু আপনারা একসঙ্গে অনেকগুলো করেন পঞ্চাশটা ষাটটা একশোটা করে দিলেন তারপর সার্ভারে সিঙ্ক্রোনাইজ করছেন বা হয়তো সিঙ্কোনাইজ করতে ভুলে গেলেন তো এই জিনিসগুলো করবেন না পনেরোটা দশটা পনেরোটা করবেন আবার সিনকোনাইজ করবেন দু তিনবার দু তিনবার সিনকোনাইজ করার পর আবার দশ পনেরোটা করবেন আবার দু তিনবার সিঙ্কোনাইজ করবেন তাহলে কী করবে যতগুলো ডাটা আপনি কাজ করছেন ততগুলো ডাটা কিন্তু সার্ভারে উঠে গেল বুঝতে পেরেছেন আশা করছি ভিডিওটিতে আপনাদেরকে ভালোভাবে বুঝতে পেরে বোঝাতে পেরেছি আরও অনেক আমাকে রিকোয়েস্ট এসেছে যে বিভিন্ন ধরনের ভিডিও বানানোর জন্য তো সেই সমস্ত টপিক নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো আমি চ্যানেলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো ওই গ্রুপটিতে জয়েন করে নেবেন আমি ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে জয়েন করে নেবেন গ্রুপটার নাম হচ্ছে একাডেমি ডাউট ক্লিয়ার ঠিক আছে এই গ্রুপটায় জয়েন করে নেবেন ওখানে আমাকে যে কোনো সময় যে কোনো প্রশ্ন করবেন আমি সমস্ত কিছুর উত্তর আপনাদেরকে দিয়ে দেব তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের ভিডিওটা এতটা পর্যন্তই হবে পরবর্তীকালে পুরো নেক্সট ভিডিওতে তত মধ্যে টেক কেয়ার গুড বাই জয় হিন্দ